হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মাইন্ডসেট টেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কথা বলে টাইপিং করতে পারবেন, আপনাদের আপনি মুখে যেটা বলবেন সেটা টাইপিং হবে। তো এটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড বিষয়, কারণ যখন টাইপিং করতে যাই তখন এটা অনেক ঝামেলার বিষয়, বিশেষ করে বাংলা টাইপিং করতে গেলে এটা অনেক ঝামেলা হয়, অনেকটা জিলাপির প্যাচের মতো হয়ে যায়। তো এই জিনিসটা এক প্রকার হিজিবিজি লাগে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বেশি কথা না বলে কাজ শুরু করা যাক। তো আমরা এই কাজটি করব দুটি অ্যাপ্লিকেশন ইউজ করে। তো অ্যাপ্লিকেশন দুটি আপনারা ডিসক্রিপশনের লিঙ্কটি ফলো করে ডাউনলোড করতে পারেন, অথবা গুগল প্লে স্টোরে সার্চ করতে হবে রিদমিক কিবোর্ড লিখে। অ্যাকচুয়ালি রিদমিক কিবোর্ড সবার ফোনে ইনস্টল করা থাকে, তো আমি এটা অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। দেন আরেকটা অ্যাপ্লিকেশন যেটা, সেটা হলো গুগল নামে একটি অ্যাপ্লিকেশন, এটাও সবার ফোনে ইনস্টল করা থাকে। না, তবে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গুগল অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনাকে আপডেটেড ভার্সন হতে হবে, ওল্ড ভার্সন হলে এটা কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপডেট করে নেবেন। দেন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করছি। ওপেন করার পরে এখানে দেখুন অপশন আইকনে ক্লিক করছি, দেন এখান থেকে সেটিংস, সেটিংস আসার পরে দেখুন এখানে ভয়েস নামে একটি অপশন আছে, এখানে যেতে হবে। দেন আমাদেরকে সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ, তো এটা ডিফল্টভাবে ইংলিশ সিলেক্ট করা থাকবে, তো আমাদেরকে এটাকে বাংলা সিলেক্ট করে নিতে হবে। তো আমার এটা অলরেডি বাংলা সিলেক্ট করা আছে, বাংলা সিলেক্ট করে সেভে ক্লিক করছি। তো এখানে আসার পরে রিদমিক কিবোর্ড অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, তো আমাদেরকে বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে অবরোটা সিলেক্ট করে নিচ্ছি, দেন এখানে কমা আইকনের প্রেস করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন সিলেক্ট ইম্পোর্ট মেথড, এটাতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে গুগল ভয়েস টাইপিং সিলেক্ট করতে হবে। তারপর এখানে আমি যে কথাটা বলবো ঠিক সেই কথাটা এখানে টাইপিং হবে। তাহলে চলুন দেখি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি দেখার পর থেকে আপনাদের আপনারা হয়তো আর টাইপিং করে বাংলা লিখবেন না, কথা বলে বলেই বাংলা লিখবেন। তো এটা অনেক চমৎকার একটি বিষয়। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, অ্যান্ড কোনো অংশে যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নিউ নিউ ভিডিওস। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।